মোহাম্মদ মোজাম্মেল হোসেন আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না আল্লাহ রবুল আলামিনের অমোঘ বিধান হল একজনের পাপের প্রায়শ্চিত্ত আরোজনকে করতে হয় না একজনের পাপের বোঝা আল্লাহ রবুল আর আরোজনের উপরে চাপান না বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোনো কথা ইসলামেশ্বরিয় অ্যালাও করেন এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কার একটি বিশ্বাস এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে বরং প্রতিবন্ধী শিশু এই শিশু আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয় তারা যদি এটিকে সবরের সাথে ধৈর্যের সাথে প্রতিপালন করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ বেদিন আল্লাহর কাছে তারা মহা পুরস্কার পাবেন এ বিষয়ে আমরা মুসাদ আহমদের একটি হাদিস পাই তিরমিজির একটি হাদিস পাই নিস্লা সাল্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি আল্লাহ তালা তাকে পরীক্ষা ফেলেন তার মধ্যে বিপদ দেন তার শরীরের মধ্যে হঠাৎ রোগবালায় দিয়ে আবার কখনো তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তালা পরীক্ষা করেন আবার কখনও সম্পদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে তালা পরীক্ষা করেন হ্যাদিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া সন্তানের সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া এগুলো সবগুলো আল্লাহতালার পক্ষ থেকে পরীক্ষা আর এই পরীক্ষা যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহ তালার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ তালার ফ্যসালার প্রতি সন্তুষ্টির কারণে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই ব্যক্তির সাক্ষাৎ করবে কি আমাদের ময়দানে এমত অবস্থা যে তার কোনো গুণা থাকবে হাদিসটি তিনি বর্ণিত হয়েছে ও হাদিসে আটটি হাদিস আসলাম বলেছেন আলাহ আসসালাম বলেছেন ইন্না আয়জামাল জেজাইমা আইজামেল বলা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে পরীক্ষা যত বড়ো হবে তার জন্য পুরস্কারও তত বড়ো হবে অতএব কোনো বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেন তাহলে তাদের জন্য এটি অনেক বড় পরীক্ষা তাদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বড়ো হবে ইনশাআল্লাহ আল্লাহ বেদনা যদি তারা সবর করতে পারেন মুসাদমের এক বর্ণায় এসছে যেন বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় রুগ্ন হয় বা তার শারীরিক শরীরে কোনো ত্রুটি থাকে কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে তখন আল্লাহবুল্লাহ আলম ইনফিরেস তাদেরকে বলেন যে আমার বান্দা যতটুকু আমল করতে পারে এই তার প্রতিবন্ধকতা নিয়ে সেটুকু তোমরা লিপিবদ্ধ করো তার জন্য এরপরে তাকে যদি আমি সুস্থতা দিয়ে দেই তাহলে তো যেটুকু তার অসুস্থতা ছিল প্রতিবন্ধকতা ছিল সেগুলো থেকে এটি কাফারা হয়ে গেল এই কষ্ট সহ্য করার কারণে তার কোনো গুনা ভুল ত্রুটি বিচ্ছুতি ইত্যাদি থাকলে সেগুলো আল্লাহ কাফারা দিয়ে দিবেন আর যদি সেই ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তালা তার প্রতি অনুগ্রহ করবেন রহমত করবেন এবং তাকে মাখফাত মুসিব করবেন অতএব বিকলাঙ্গ হওয়া এটা কোনো দোষের বিষয় নয় আর সন্তান বিকলাঙ্গ হলে সেটা বা আমার পাপের ফসল এই কথাটি সুলভ কথা এর সাথে ং হাদিসের কোনো সম্পর্ক নেই এরপরে এনামুল হাসান আপনি জানতে দিন দিন ছোট শিশুরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে রক্ষা এ থেকে রক্ষা করার উপায় কি ছোট ছোট শিশুরা মোবাইলে আসক্ত হয়ে যাওয়ার বিষয়টি আসলে আমাদের সমাজে আজকাল নতুন নয় অনেক আগে থেকে কিন্তু দিন যত যাচ্ছে ততই আসক্তির পরিমাণ বেড়ে চলেছে একেবারে দেড় দুই বছরের শিশু পর্যন্ত মুখে কোনো খাবার নিতে চায় না মোবাইল তার হাতে না দিলে বা মোবাইলে কোনো ভিডিও গেমস কার্টুন ইত্যাদি চালু করে না দিলে এটি যে তাদের চোখের জন্য তাদের মস্তিষ্কের জন্য এবং সার্বিকভাবে তাদের শরীরের জন্য এবং তাদের সুস্থ বিকাশের জন্য ক্ষতিকর সে বিষয়টি বোধহয় আমরা সবাই কম বেশ অবগত আছি প্রশ্ন হলো যে এ থেকে রক্ষার উপায়টা কি এ থেকে রক্ষার সবচেয়ে বড় উপায় হলো আপনার সন্তানকে মোবাইল কিংবা ট্যাব নয় সময় দিন আবারও বলছি আপনার সন্তানকে মোবাইল কিংবা ট্যাব নয় তাকে সময় দিন বাবা মা যদি সন্তানদের খুব বেশি সময় দেয় ভালো করে তাদের সাথে কথাবার্তা বলে তাদের সাথে বিনোদন করে তাদের আনন্দে আনন্দে আনন্দ সাথে তাদের সঙ্গে ভাগাভাগি করেন এবং তাদের সাথে শিশু সুলভ খেলাধুলা মেতে ওঠেন এক কথায় তাদেরকে সময় দেন ভালো করে এবং সন্তানদের প্রতি বাবা মা যদি মনোযোগী হন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ এই সমস্ত মোবাইল ট্যাব এগুলো দেওয়ার প্রয়োজন হবে না বাবা মা নিজেরা যখন নিজেদেরকে টেলিভিশনে বিভিন্ন আপনার সিরিজ প্রোগ্রামে বিভিন্ন আপনার অ্যাপসের আসক্তিতে ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়া ইত্যাদি আসক্তিতে যখন ডুবিয়ে রেখেছেন তখন সন্তানকেও মোবাইল বা ট্যাব দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা থাকছে না জন্য সবচেয়ে বড়ো এবং প্রধান কাজ হলো সন্তানকে বাবা মা একান্তের সময় দেওয়া বাবা যখন বাসায় আসবেন অন্য সমস্ত ব্যস্ততা ঝেড়ে ফেলে দিয়ে সন্তানদেরকে সময় দিবেন তাদের সাথে কথা বলবেন তাদের সুবিধা সুবিধা অসুবিধা শুনবেন এবং একজন শিশু হয়ে তার সাথে তার খেলায় যোগদান করবেন এভাবে যদি সময় দেওয়া যায় ইনশাআল্লাহ আল্লাহদুলিল্লাহ এই এডিকশান থেকে তারা দূরে থাকবেন এই বিষয়টি পরীক্ষিত আমি ব্যক্তিগতভাবে এটি প্র্যাকটিস করে দেখেছি যে শিশুকে যখন সময় দেওয়া হয় তখন শিশু অন্য যে কোনো কিছুর চাইতে বাবা মার সাথে খেলে আনন্দ করে সে অনেক বেশি এনজয় করে থাকে আরেকটি বিষয় হলো অনেক খেলনা আজকাল বের বের হয়েছে যে খেলনাগুলো আসলে শিশুর সুস্থ বিকাশের জন্য সহায়ক হয় এ ধরনের খেলনাগুলো অনেক কোম্পানি হয়তো মানে বের করেছেন বাংলাদেশে অন্যরকম গ্রুপের অনেকগুলো খেলনা আছে একেবারে ছোট শিশু থেকে নিয়ে ক্লাস ফাইভ সিক্স সেভেন পর্যন্ত অসম্ভবত তারও বড় যে কিশোর আছে তাদের জন্য পর্যন্ত তারা বিভিন্ন রকমের তাদের উপযোগী খেলনা বের করেছে যে খেলনাগুলো তাদের বুদ্ধি তাদের আপনার যে সেন্স এটা বৃদ্ধি করতে তাদেরকে সহায়ক হবে এবং আমি নিজে অন্যরকম গ্রুপের এই খেলনার পুরো যে প্যাকেজ সেটা সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আমি দেখেছি যে যে বাচ্চা মোবাইলের প্রতি খুব বেশি আসক্ত ছিল সে আলহামদুলিল্লাহ এখন এই খেলনাগুলো নিয়ে সময় কাটানোর চেষ্টা করে এবং এটাকে ভালোভাবে এনজয় করে কারণ এটাকে সেভাবে গড়ে তোলা হয়েছে যে এতে বাচ্চার মানসিক বিকাশ হবে তার বুদ্ধির বাড়বে এবং সে এটাকে এনজয় করবে ইনশাআল্লাহ এই জাতীয় আরও অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট থাকতে পারে তো সেগুলো আমরা জোগাড় করে দেব বাচ্চাকে নিজেরা সময় দেব ইনশাল্লাহ এর মাধ্যমে তাদেরকে মোবাইল আসক্তির হাত থেকে আমরা বাঁচাতে পারবো ইনশাআল্লাহ তে এরপরে কাপ অফ প্ল্যান্টস এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমি বনসাই গাছ পছন্দ করি আমি রাস্তা থেকে একটা বটের চারা গাছ এনে বনসাই করার জন্য লাগালাম তার স্বাভাবিক বৃদ্ধি রোধ করে ছোট আকারে নিয়ে এলাম এটা কি জায়জ হবে দেখুন সুরায় মায়েদার তেরো নম্বর আয়তা আল্লাহ রব্বুল আলম ইরশাদ করেছেন ওয়াইসাখের উল্লাহ মাহফিস সামাওয়াতি ও মাহফিল আর জামি আমিন হু ইনাফিজ আলী খাল আয়াত ইল্লি আল্লাহর ইয়াফা করুন আল্লাহ রব্বুল আলমিন নহমান্ডল অঙ্গমন্ডলের জগৎ কিছু রেখেছেন সব কিছু রেখেছেন তোমাদের জন্য এবং তোমাদেরকে সব কিছু আল্লাহ তালা তোমাদের বশীভূত করে দিয়েছেন তোমরা এটাকে তোমাদের সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারো নবমন্ডল ভূমণ্ডলের সমস্ত সৃষ্টিকে শক্ত লোহা পাথর পাহাড় সবগুলোকে আল্লাহ তালা তোমাদের ব্যবহার উপযোগী করে দিয়েছেন এগুলো কেমন যেন তোমাদের প্রতি বসীভূত হয়ে আছে তোমরা যেভাবে খুশি এগুলোকে ব্যবহার করতে পারছো তোমাদের সুবিধা অনুযায়ী তো এটি আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন এবং এর মধ্যে যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য চিন্তার খোরাক রয়েছে তাদের জন্য গবেষণার উপাদান রয়েছে আল্লাহর সৃষ্টির মাঝে তো এই আয়াত থেকে আরও বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে নমণ্ডল ভূমণ্ডলে যত সৃষ্টি আল্লাহ তালা রেখেছেন এগুলো সব আমাদের কল্যাণার্থে আল্লাহ তালা দিয়েছেন আমাদের কল্যাণ আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো বৃক্ষ বৃক্ষরাজি এগুলো আপনার লাগানো এগুলোকে পরিচর্যা করা এটি ইবাদত বিভিন্ন হাদিস থেকে সেটি আমরা জানতে পারি কোনো গাছকে যদি কেউ আপনার ছোট করে বানসাই বনসাই মূলত যেটি আমাদের সমাজে প্রচলিত আছে এটি আমি যতটুকু জানি উইকিপিডিয়াতে আমি দেখেছি বিষয়টি যে শক্ত কাণ্ড আছে এমন গাছকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ছোট আকৃতির গাছ যেটা ছোটই থাকবে এটাকে একটা ট্রের মধ্যে বড় করে তোলার যে প্রক্রিয়া আছে এটাকে বনসাই বলা হয় এবং এটা চাইনিজ ভাষা পেনজাই থেকে পরবর্তীতে এই বানসাই বা বনশাই যেটা আপনার জাপানিজ ভাষা সেটাতে এটা গেছে এবং পুরো প্রক্রিয়াটাকে বা এই গাছটাকে বনশাই গাছ বলা হয় তো যাই হোক এই বনশাই গাছটা অনেক সময় আমরা শখের বসতে রেখে থাকি অনেক সময় আমরা বৃক্ষরোপণের যে গুরুত্ব আছে ফজিলত আছে মর্যাদা আছে সেই জায়গা থেকে করে থাকি অনেক সময় আমরা ফ্রেশ অক্সিজেনের জন্য আমরা এটি ঘর বাড়িতে বাসা অফিসের আদালতে রেখে থাকি বিশেষ করে শহর অঞ্চলে যেখানে আমরা হয়তো একটি ছোট্ট ফ্ল্যাট অথবা ছোট্ট একটা অফিসের মধ্যে আমরা থাকি এটার মালিক তো এই জায়গাতে আমরা এর বাইরে আমাদের কোনো জায়গা নেই আমরা চাইলে বৃক্ষরোপণ করতে পারি না তখন আমরা ছোট্ট পরিসরে নিজের সাধ্য অনুযায়ী এই ছোটো গাছের ব্যবস্থা আমরা করে থাকি এটি মৌলিকভাবে জায়গা আছে এটিকে হারাম বলার আপাত দৃষ্টিতে কোনো কারণ নেই কারণ আল্লাহ রব্বুল্লা আলমিন পৃথিবীতে যত কিছু রেখেছেন সব সবগুলোকে আমাদের ব্যবহার উপযোগী করে যেভাবে আমাদের সুবিধা হয় সে ব্যবহার করে আমাদেরকে হালাল করেছেন হারাম হলো সেটি যেটিকে আল্লাহ রব আলম হারাম হিসাবে চিহ্নিত করে দিয়েছেন এই জন্য আল্লা ফিল আশিয়াই আলে বাহা ইসলাম ফিকের একটা মূল্যীতি হলো যে কোনো বস্তু জাগতিক বিষয়ের ক্ষেত্রে মূলনীতি হলো সবগুলোই আলাদা আলাদা আমাদের জন্য সৃষ্টি করেছে অর্থাৎ সবগুলোই হালাল আমরা যেভাবে সেভাবে করতে পারি যদি সুনির্দিষ্ট করে কোনো যে কোনো নিষেধাজ্ঞা না থাকে এভাবে কোনো নিষেধাজ্ঞা যেহেতু নাই অথব আমরা শখের বসে কিংবা ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য যদি বাসাবাড়িতে ছোটো আকারে যেহেতু আমাদের সাধ্য আছে ছোটো ফ্ল্যাট বাড়িতে বা ছোটো অফিস আদালতে গাছ রোপণের এটুকু ব্যবস্থা করা এটি আমরা করতে পারি কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদিন এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি সেটি হলো হুমায়ুন কবির আপনি জানতে চেয়েছেন আপনি এক বক্তব্যে মানব কঙ্কাল ক্রয় বিক্রয় না যায়জ বলেছেন এর পরিবর্তে মেডিকেল শিক্ষার্থীদের জন্য আর্টিফিশিয়াল কঙ্কাল কিনে তা ব্যবহার করা কি জায়েজ হবে ভাই হুমায়ুন কবির আমরা আমাদের সেই প্রশ্নের উত্তরে বক্তব্যেই বলেছি যে আর্টিফিশিয়াল কঙ্কাল কিনে ব্যবহার করা যেতে পারে অবশ্য যদি এটি দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে একজন মেডিকেলের শিক্ষার্থীর যে কাজ সে কাজটি যদি না হয় বা তার প্রয়োজন যদি পূরণ না হয় তাহলে সেক্ষেত্রে মানব কঙ্কাল ব্যবহারের জন্য যে সেরাই নীতিমালা আছে সেটি আমরা পেশ করার চেষ্টা করেছি সেখানে অবশ্য অনেকে আমাদের প্রতি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আপনি বলেছেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস নেই আখ্রাতের প্রতি বিশ্বাস নেই কবর জগতের প্রতি বিশ্বাস নেই তারা নিজেদের দেহ যদি মেডিকেল শিক্ষার্থীদের জন্য দিয়ে যায় সেটাকে ব্যবহার করা আপনি জায়েজ বলেছেন তার মানে অমুসলিমদের দেহ ব্যবহার করে আপনারা বেনিফিটেড হবেন মুসলমানরা এটা কীভাবে যৌক্তিক হতে পারে দেখুন আমরা ইসলাম শরিয়া যে দৃষ্টিকোণ বলেছি সেই দৃষ্টিকোণের খোলাসা হলো এটি মানবতার অপমান এবং মানুষের অধিকারকে সংরক্ষণ করবার জন্যই মৃত্যুর পরও একজন মানুষকে সসম্মানে দাফন করার নির্দেশ ইসলাম দিয়েছে এখন কেউ যদি তার অধিকার ছেড়ে দেন তিনি বলেন না আমি আমার এই অধিকার নিলাম না তাহলে তো একান্ত তার ব্যাপার সেক্ষেত্রে তো আমরা তাকে জোর করে অধিকার দিতে পারি না অতএব কেউ যদি তার নিজের অধিকার ছেড়ে দিয়ে দেন এবং সেটা তিনি আপনাকে সেদে দেন যে হ্যাঁ আমার এটা দিয়ে আপনি বেনিফিটেড হন তাহলে সেক্ষেত্রে আপনার বেনিফিট হতে সমস্যা তো নেই এখানে ব্যক্তির অধিকার সংরক্ষণের জন্য বলা হয়েছে এটা তিনি ছেড়ে দিলে সেটা একান্তই তার বিষয়